মাঠ না জলাশয় দেখে বোঝার উপায় নেই। নদীর বুকে বাসা বেঁধেছে কচুরিপানা আগাছার জঞ্জাল, পলি জমে জমে কমেছে নাব্যতা। এবার পুরনো রূপ ফিরে পেতে চলেছে ইছামতি। উত্তর চব্বিশ পরগনার তেঁতুলিয়া থেকে কালাঞ্চি পর্যন্ত 23.81 কিলোমিটার নদীর সংস্কার শুরু হলো। এই মুহূর্তে নদী সংস্কারের কাজ চলছে, আর এই নদী সংস্কারের ফলে ইছামতি নদী তার পুরনো ছন্দ ফিরে পায় কিনা সেটাই এখন দেখার। নদীতে পলি জমে গতিপথ অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেও এলাকায় জল জমে যায়, ক্ষতিগ্রস্ত হয় চাষের কাজ। স্বরূপনগর ব্লকের তরুণীপুর ও গাইঘাটা ব্লকের বেড়িগোপালপুরের মাঝে যে কাঠের সেতু রয়েছে সেটি পাকা করে দেওয়ার দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ভালো উদ্যোগ, তবে এর সঙ্গে কালাঞ্চি ব্রিজের তলায় পলি পড়ে আছে প্রচুর পরিমাণে। ওই ব্রিজের তলাটাও ওই জল তো সরে না, ওই ব্রিজের তলাটাও সংস্কার দরকার। আমরা চাই ওই ব্রিজটাও সংস্কার হোক, এবং আবার তেঁতুলের পরে ওদিকেও পলি জমি আছে, ওদিকেও সংস্কার দরকার, একবার হাস নামাতে অব্দি দরকার। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর ইছামতির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদরা। এ নিয়ে বাংলাদেশের প্রশাসনের সঙ্গেও কথা বলছে কেন্দ্রীয় জলপথ পরিবহন দপ্তর। খুলনা, তারপরে আপনার বরিশাল, তারপরে আপনার যশোর, এই সমস্ত এলাকাগুলোতে যদি বাণিজ্যিক বিষয় বিশেষ করে থেকে থাকে, তাহলে ইছামতির বিকল্প কিছু হবে না। তাই ইছামতিকে যদি আমরা সক্রিয় করতে পারি, নাব্যতাকে যদি সঠিক করতে পারি, তাহলে প্যাট্রাপোল থেকে যে বিজনেসটা হয় আমরা ইছামতির মাধ্যমে সেই বিজনেসটা করতে পারবো অন্যান্য বর্ডারগুলোর মাধ্যমে। চার বছর পরে মনে পড়েছে যে এখানে যে নদীটা খারাপ আছে ঠিক করতে হবে, তার জন্য চার বছর সময় লেগেছে। কত টাকা স্যাংশন হয়েছে সেটাও বলতে পারছে না, স্বাভাবিক কারণেই। এটা ভোটের একটা প্রচার, অন্য কিছু নয়, এই ভোটের রাজনীতি করতে এসেছে, আজকে উদ্বোধন করে চলে যাবে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, ইছামতি নদী ঠিকমতো সংস্কার করা হলে আগামী দিনে ইছামতি নদীর মাধ্যমে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য জলপথে সম্ভব হবে। এখন দেখার, সংস্কারের ফলে মজে যা ইছামতি নদী তার পুরনো ছন্দ খুঁজে পায় কিনা। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে শুভঙ্কর দাস ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।